তীব্র তাপদাহের ফলে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রবিবার সচিবালয়ে এক সভা শেষে এই নির্দেশনার কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপদাহের ফলে কোল্ড কেস রোগীদের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। গ্রামে গঞ্জে যাতে কম লোডশেডিং হয় সে ব্যাপারে বোধ হয় একটা নির্দেশনা আছে আর কি, ওইদিকে খেয়াল রাখার জন্য। কারণ শহরে তো সবারই একটা বিকল্প ব্যবস্থা থাকে, কিন্তু গ্রামের মানুষ কিন্তু লোডশেডিংয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় এবং এই সময় এই গরমে সবচেয়ে বেশি সাফার করে শ্রমজীবী, যারা রিক্সা চালায়, যারা মোটর চালায়, এদেরই তো। আমাদের এই নির্দেশনাগুলো আমরা আমাদের হেলথ ওয়ার্কারদের মাধ্যমে, শুধু ঢাকায় তো করলে হবে না, সারা দেশে, যেমন চুয়াডাঙ্গানা যশোরে বোধ হয় সবচেয়ে বেশি, তাই না? আমি আজকে যশোরের সিভিল সার্জনের সঙ্গে কথা বলছি, জোয়ার টাঙ্গারও, এবং এটা আমরা মনিটর করবো, আমি মনে থেকে বলছি যে মনিটর করার জন্য।